হ্যালো ভিউয়ার্স, তো আজকের আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের কাছে। তো এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। তো আসুন সরাসরি আমরা চলে যাই এখন আমাদের মূল কাজে। তো আমরা প্রথমে আমাদের কম্পিউটার থেকে অথবা ল্যাপটপ থেকে একটা ব্রাউজার ওপেন করব। তো আমি এখানে একটা ক্রোম ব্রাউজার ওপেন করছি। তো এখান থেকে আপনারা সরাসরি চলে যাবেন গুগলে, এখানে লিখবেন www.gmail.com, এন্টার। যে দেখুন জিমেলের ই চলে আসছে ওয়েবসাইট, আমরা এখানে ক্লিক করছি। তো আপনাদের নেটের স্পিড ভালো হলে আপনারা দ্রুত কাজ করতে পারবেন। তো আমার এখানে নেটের স্পিড একটু কম, কারণ আমার নেটের রাউটার রয়েছে নিচে, আমি উপরে আসি, তো এই জন্য সিগন্যাল একটু দুর্বল। তো আপনারা অবশ্যই ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখবেন। পুরো ভিডিওটি না দেখলে আপনারা বুঝতে পারবেন না কীভাবে আপনারা একটা ভেরিফাই জিমেল অ্যাকাউন্ট খুলবেন। এই যে দেখুন আমরা জিমেল সাইন ইন, এখানে ক্লিক করব। এরপরে দেখুন এই যে লোডিং হওয়ার পরে এরকম একটা পেজ আসবে, আপনার আগে যে জিমেল লগ ইন করা আছে সেটা দেখাবে। তো এখন আমরা নতুন করে আরেকটি জিমেল খুলব, তো সেই জন্য আমরা এখন এই যে এখানে আমাদের অ্যাকাউন্টের যে আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই যে নিচে দেখেন অ্যাড অ্যানাদের অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে এখন দেখেন এখানে আমার যে জিমেল লগ ইন করা আছে সেটা এখন দেখাইতে আছে। তো আমরা এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে ক্লিক করব। ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করার পর ফর মাই সেলফ টু ম্যানেজ মাই বিজনেস, দুইটা এখানে ই আছে, আপনি পার্সোনালভাবে খুলতে পারবেন অথবা বাণিজ্যিকভাবে ব্যবসা আপনার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য খুলতে পারবেন। আমি মাই সেলফ আমার জন্য খুলবো, তো এটা ক্লিক করলাম। ক্লিক করার পরে যেরকম একটা ইন্টারফেস আসবে, আসার পর এখানে আপনি আপনার নাম দেবেন। এখানে ক্লিক করার পর এই যে এখন দেখেন এখানে আমার যে জিমেল লগ ইন করা আছে সেটা এখন দেখাইতে আছে। তো আমরা এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে ক্লিক করব। ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করার পর ফর মাই সেলফ টু ম্যানেজ মাই বিজনেস, দুইটা এখানে ই আছে, আপনি পার্সোনালভাবে খুলতে পারবেন অথবা বাণিজ্যিকভাবে ব্যবসা আপনার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য খুলতে পারবেন। আমি মাই সেলফ আমার জন্য খুলবো, তো এটা ক্লিক করলাম। ক্লিক করার পরে যেরকম একটা ইন্টারফেস আসবে, আসার পর এখানে আপনি আপনার নাম দেবেন। তো আমি আমার এখানে নাম দিছি, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউজার নেম, ইউজার নেম দিলাম, ভবিষ্যতার দেখি এখন এটা আমাদের নাই কি না, নাই নাই, সরি, অনলি লেটার, ইউজার নাম্বার, এখানে একটি নাম্বার দিয়ে দিতে হবে। আমি এখানে 1 দিয়ে দিতে আছি, না এটাও নিতে আছে না, বলুন। আমি দিয়েছিলাম সবুজ সর্দার 1 2, কিন্তু এটা নিতে আসে না, দ্যাটস ইউজার নেম ইজ টেকেন। এখানে বলতে আছে যে এই নামে জিমেল আরও খোলা আছে, ট্রাই অ্যানাদার, আরও অন্য কিছু ট্রাই করতে বলতে আছে। এই যে এখন দেখতে আছেন এখানে কিছু নাম্বার এই অ্যাকাউন্টের এই সোপেরা দিছে, ইউজার নেম সর্দার সবুজ 1 অথবা সবুজ সর্দার 5 1 অথবা সর্দার্স 5 4 5 4, এই যে এগুলা। তো এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দিতে হবে, কারণ আমি যেটা দিতে চাইতেছি ওইটা নেয় নাই, কারণ এই নামে আরও হাজার হাজার লক্ষ লক্ষ সারা পৃথিবীতে অনেক জিমেল ক্রিয়েট করা আছে, তো সেই জন্য ওইটা নিতে আসে না। তো এই জন্য এখানে যেটা অ্যাভেলেবেল দেখাইতে আসে আমরা সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে আসি। তো আমি এখান থেকে এটা সিলেক্ট করতে আসি, সবুজ সাদার 5 1,
যে এখন এটা ইউজার নেম হিসেবে এটা দিলাম সবুজ সর্দার 51 এগুলো আপনারা মনে রাখবেন কারণ আপনি যখন লগইন করবেন তখন আপনার এই ইউজার নেম আপনার দরকার হইবো তো এখন আমরা এখানে একটা পাসওয়ার্ড দেব এই জন্য এখানে যেটা অ্যাভেলেবল দেখাইতেছি আমরা সেটা এখান থেকে সিলেক্ট করে দিতেছি তো আমি এখান থেকে এটা সিলেক্ট করতেছি সবুজ সর্দার 51 এই যে এখন এটা ইউজার নেম হিসেবে এটা দিলাম সবুজ সর্দার 51 এগুলো আপনারা মনে রাখবেন কারণ আপনি যখন লগইন করবেন তখন আপনার এই ইউজার নেম আপনার দরকার হইব তো এখন আমরা এখানে একটা পাসওয়ার্ড দেব আপনারা আপনাদের মন মতন একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন এই যে আমি এখন এখানে একটা পাসওয়ার্ড দিছি দেওয়ার পরে এখন আমরা এখানে নেক্সট ক্লিক করব আপনারা এই যে এখানে শো আছে শোতে আপনারা দিলে আপনারা কি পাসওয়ার্ড দিবেন সেটা আপনি দেখতে পাচ্ছেন তো আমার দুটোটা পাসওয়ার্ড এক হয়েছে এই জন্য নিয়ে নিছি এখন এই যে আপনার মোবাইল নাম্বার ভেরিফিকেশন করতে হবে আপনার এই জিমেলটা ভেরিফিকেশন করতে হবে তো সেই জন্য এখন আপনার মোবাইল নাম্বার এখানে দিতে হইব তো আমি এখন সৌদিতে আছি তো সেই জন্য আমি এখন এখানে আমার নাম্বার দিয়ে দিতে আসি আপনি যখন যেখান থেকে বাংলাদেশ থেকে করলে অথবা ইন্ডিয়া থেকে করলে যেখানে ক্লিক করার পর এই যে এখানে আপনার যে কান্ট্রি এই কান্ট্রি সিলেক্ট করে দিয়ে দিবেন এই যে এখানে সব দেশের নাম আছে আমাদের বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান সব দেশের নাম আছে এখান থেকে যার যেটা দরকার এই যে আমাদের বাংলাদেশে যে দেখতে পাচ্ছেন এটা আমাদের বাংলাদেশের তো আমাদের যার যেটা দরকার আমরা সেখান থেকে ওইটা দিয়ে দেব তো আমি এখন সে দিতে আইছি আমি এখান থেকে সৌদি সিলেক্ট করে নিতে আসি সৌদি আরবিয়া এখন নাম্বারটা দিয়ে দিতে আসি যে এখান থেকে আমরা এখন আমাদের মোবাইল নাম্বারটা দিয়ে দিব 0548 এই যে আমরা এখন মোবাইল নাম্বারটা দিয়ে দিছি যে দরকার এখানে আপনারা একটা রিকভারি জিমেল দিয়ে দিবেন যদি আপনাদের এই জিমেল কখনো সমস্যা হয় তখন আপনারা এই রিকভারি জিমেল থেকে আপনার এই জিমেলটি উদ্ধার করতে পারবেন তো আমি এখানে একটা রিকভারি জিমেল দিয়ে দিতেছি আমি একটা রিকভারি জিমেল দিয়ে দিলাম এরপর ইয়োর বার্থডে বার্থডে দিবেন আপনার কোন মাসের আপনার যে বার্থডে আছে সার্টিফিকেটে অথবা ভোটার আইডি কার্ডে সেই অনুযায়ী আপনি আপনার এখানে বার্থডে সিলেক্ট করবেন এবং এখানে মাসখানে তারিখ এবং এখানে সাল যে আমি আমার বার্থডে দিয়ে দিলাম এরপরে জেন্ডার এখানে সিলেক্ট করবেন জেন্ডার সিলেক্ট করার পরে আপনি মেয়ে হলে মেয়ে দিবেন অথবা পুরুষ হলে মেল দিবেন মেয়ে হলে ফিমেল ওখানে লেখা আছে এরপর এখানে নেক্সটে ক্লিক করবেন যে এখানে আসছে আপনি আপনার পাসওয়ার্ডটা সেট করতে চান কি না আমরা সেটে দিয়ে দিলাম এরপরে এদের টার্ম কন্ডিশন আছে কিছু এরপরে নিচে আসবেন এখানে অ্যাগ্রি ক্লিক করবেন এই যে দেখেন ওয়েলকাম সবুজ সর্দার এই যে নতুন আমাদের যে জিমেলটাই করছি এই যে আমাদের সেই জিমেলটা এখন ক্রিয়েট হয়ে গেছে এখন এখানে যদি আপনি এখানে একটা ছবি অ্যাড করতে চান তাহলে এখানে ক্লিক করে আপনি আপনার কম্পিউটার থেকে সিলেক্ট ফ্রম ইয়োর কম্পিউটার এখান থেকে আপনি যে কোনো একটা ফটো আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন এই যে দেখুন আমি একটা ফটো আপলোড করে দিতে আসি দেখুন একটু চাইতে আসে আমরা একটু রাইখা এখানে সেট প্রোফাইল ফটো ক্লিক করে দিলাম যে দেখুন এখন সম্পূর্ণ এসে পড়ছে তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমার উড়াদুড়া চ্যানেলটি যে দেখেন আমাদের এখানে লগ ইন হয়ে গেছে আর আমার উড়াদুড়া চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আর
নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে সর্বপ্রথম পেয়ে যান। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার কোনো পরবর্তী ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।